ইমুতে যুক্ত হয়েছে নতুন একটি অপশন আর সেটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে যে কোনো দেশ থেকে আপনার ইমু অ্যাকাউন্ট লগ করতে পারবেন যে কোনো মোবাইলে ফোন নম্বরে কোড পাঠানো ছাড়াই তো তার জন্য আপনাকে কিন্তু একটা সেটিংস করে নিতে হবে কি সেই সেটিংস চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন প্রথমেই আপনি গুগল স্টোর ওপেন করবেন এবং গুগল প্লে স্টোর থেকে আপনার ইমো অ্যাপসটিকে আপডেট করে নেবেন যদি আপডেট করা থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি এইখান থেকে অ্যাপসটিকে ওপেন করতে পারবেন ওপেন করার পর আপনার ইমো অ্যাকাউন্টের যে প্রোফাইলটা রয়েছে আপনি জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি সেটিংস অপশনের উপর ট্যাপ করে দিবেন আর সেটিংসে আসলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখন আপনাকে এখানে ট্যাপ করতে হবে এইখানেই কিন্তু ইমুর নতুন আপডেট বা নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে আর সেটা হচ্ছে পাসকি আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু কি সেট আপ করার নতুন একটি অপশন পেয়ে যাবেন আপনি প্রথমে এখান থেকে ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন এবং এইখানে আসলে আপনি আপনার ফোন নম্বরটি দেখতে পারবেন যেই নম্বরটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি খোলা হয়েছে তারপর আপনি নিচে জিমেলের অপশন পেয়ে যাবেন আর এইখান থেকে আপনি চাইলে জিমেলটাকে চেঞ্জ করে নিতে পারেন আপনার ফোনে যে জিমেলগুলো লগ ইন করা রয়েছে সেখান থেকে আপনাকে একটি জিমেল সিলেক্ট করতে হবে আর এই জিমেলটার কিন্তু বিশেষ একটা কাজ রয়েছে যখন প্রয়োজন হবে তখন আপনাদেরকে বলে দিব তো এখন আপনি আপনি এখান থেকে কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর এখন আপনি কিন্তু ফিঙ্গার প্রিন্টের অপশন পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনি ইউজ প্যাটার্ন অর্থাৎ আপনার এই ফোনটির মধ্যে যে প্যাটার্ন লক রয়েছে সেটার অপশন পেয়ে যাবেন এখন আপনি এখান থেকে সরাসরি আপনার ফোনের যে প্যাটার্ন লকটি রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো দিয়ে দিলেই কিন্তু আপনার পাস সেট আপের কাজ শেষ এখন আপনি যদি আবার এখান থেকে পাস কি উপর ট্যাপ করেন তখন দেখতে পারবেন আপনি যেই ডিভাইস থেকে পাস কি সেট করেছেন সেই ডিভাইসের কিন্তু এখানে মূলত ডিটেলসটা চলে আসবে এবং আপনি যদি এই পাসকিটাকে মানে ডিলিটও করে দিতে চান তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন রিমুভ পাসকি নামে একটা অপশন রয়েছে সেখানে ট্যাপ করলে কিন্তু পাসকিটা রিমুভ হয়ে যাবে তো আমরা যেহেতু এই পাসকি কি সেট আপ করেছি এবং এটাকে ব্যবহার করব তার জন্য এভাবেই রেখে দিব। এখন কিন্তু আমাদের এই ফোনের মধ্যে পাসকি সেট আপ করা হয়েছে এখন আমাদের এই ইমো অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে অথবা ফোনের মধ্যে যে প্যাটার্ন লগ দিয়েছি সেই প্যাটার্ন লগ দিয়ে কিন্তু আমরা অন্য ডিভাইস থেকে আমাদের ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো তো সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি অন্য আরেকটি ফোন ব্যবহার করবো এখন আমার এই ফোনের মধ্যে যে ইমো অ্যাকাউন্টটি রয়েছে সেটা এখন আমি এই ফোনের মধ্যে লগ ইন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনি যদি নতুন কোনো ফোনের মধ্যে আপনার ওই ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে আপনি পাসকে সেট আপ করার সময় যেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনাকে ওই নতুন ফোনে লগ ইন করে রাখতে হবে তারপর আপনি সরাসরি ইমো অ্যাপসটি ওপেন করবেন এবং ইমো অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনি ওই ইমো অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন ইমো নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে রাইট অপশানটির উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে ওকেতে ট্যাপ করে দিবেন এখন কিন্তু আপনি লগ করার জন্য একটা নতুন অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে লগ ইন উইথ পাসকি আপনি যদি এখানে ট্যাপ করেন তখন দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে আর এখানে কিন্তু আপনার ফোন নম্বরটি থাকবে তো এখান থেকে আপনি কন্টিনিউ অপশানটির উপর ট্যাপ করে দিবেন তারপর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট এবং পাসওয়ার্ডের অপশন রয়েছে আপনি এখান থেকে পাসওয়ার্ড অপশনের উপর ট্যাপ করবেন এবং আপনার ওই ফোনের মধ্যে যে প্যাটার্ন লকটি থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো প্যাটার্ন লক দেওয়ার পর এখন আপনি দেখতে পারবেন যা আপনার ওই ফোনের মধ্যে যে ইমো অ্যাকাউন্টটি ছিল সেটা কিন্তু সরাসরি আপনার এই ফোনের মধ্যে লগ হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই ওই ফোনে থাকা আপনার ইমো অ্যাকাউন্টটিকে নতুন ফোনের মধ্যে খুব সহজেই ব্যবহার করতে পারবেন ফোন নম্বরে কোড পাঠানো ছাড়াই তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন